মধ্যে পড়ে গেছে, ওইটা ধরে কিন্তু আমাদের রওনা দিতে হয়। যাই হোক, আজকে যে সাবজেক্টটা আছে দুর্নীতি মাদক নির্মূলে, আসলে দুর্নীতির জন্য যারা এই জিনিসটি করে তাদের সংখ্যা আপনি ধরে নেন 1000, কিন্তু এই 1000 মানুষকে কন্ট্রোল করার জন্য আপনি ধরে নেন 3 জনকে বরাদ্দকৃত আছে। এই 3 জন যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু 1000 কোনো ভ্যালু নেই। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? যে 3 জনের ক্ষমতায় 1000 মানুষকে পরিচালনার থেকে, এই মাদক পরিচালনার থেকে 1 সেকেন্ডের মধ্যে দূর করা যায়, তারা যদি বলে যে না ঠিক আছে আমি দেখছি, এই দুপুরে ভাতটা খেয়ে নিই আমি দেখছি, এই আমি বিকালে নাস্তা খেয়ে নিই আমি দেখছি, এই সন্ধ্যাটা মাগরিবে নামাজটা পড়ে নিই আমি দেখছি, তারপরে এই ডিনারটা করে নিই তোমার হবির সাথে একটু কথা আছে আমি দেখছি, এর মধ্যেই কিন্তু সব শেষ হয়ে গেল। তো আমি কোনো দলীয় কথা বলবো না, আমি বিশেষ করে 1 সেকেন্ডের মধ্যে আমি একটা কথা বলবো। আমার চোখে একটা চশমা দেখেছেন, এরকম এই চশমার বিজনেস হচ্ছে আমাদের পারিবারিক একটা ঐতিহ্য। স্যার সামনে আছেন, উনি পাটনাটলিতে মেহব অপটিক্স নামে একটি চশমার দোকান, পুরনো আমলে, আপনি ডেফিনেটলি এটা অবগত আছেন মেহব অপটিক্স। সেই মেহব অপটিক্স এ আমার আব্বা কি লম্বা চাকরি করতেন, সেলসম্যান ছিল। 1974 সালে, একদম বেশ ছোট, বঙ্গবন্ধুর চোখের চশমা লাগবে, 32-এ তখন ব্রিফকেসের মধ্যে একটি মানে বাক্স নিয়ে, পাওয়ারের সব কিছু নিয়ে তখন মানুষ যেত। 32-এ যাওয়ার পরে বলেছিল যে আমার চশমা লাগবে, পাওয়ারের একটু প্রবলেম হচ্ছে। ওখানে গিয়েছিল, আমি পার্টিকুলার বলতে পারবো না, আমার বাবা এখন দুনিয়াতে নাই, আল্লাহ তাকে জান্নাত বাসী করুক। তখন বলেছিল যে কয়দিন লাগবে চশমা, তখন আব্বা বলেছিল যে আগে সেই মানে নিজের হাতে তৈরি করতে হতো পাওয়ারগুলি, বলে যে স্যার 1 সপ্তাহ লাগবে। উনি খুব পাইপ খাচ্ছিলেন, আমার আব্বার মানে কথা আমি যেটা শুনেছি, আমাকে এটা বলেছে প্রায় 82 সালের দিকে। তার বলছে তোর নাম কি? আমার আব্বা বলছিলেন মাথা নত করে আছে, চুপ করে আছে তো বলেননি। ওনার পাশে অনেক যাত্রীর কিছু নেতা ছিলেন, তাদের ভিতর থেকে যে কোনো একজন বললেন যে ওর নাম তো আপনার নামে না, উনি হেসেছিলেন। 75-এ যখন বঙ্গবন্ধু সপরিবারে হত্যা হয়, তার চোখের যে চশমাটা ছিলেন এটা আমার বাবার হাতে।